السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক আজকে আমি যে আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে হজের হুকুম কি আর হজের ফজিলত কি হজ করা না করা সম্পর্কে শরীয়তে কি বলা হয়েছে এবং করলে নেকি কত পাওয়া যাবে বা সওয়াব তার কি তো প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেক মুসলিম প্রাপ্ত বয়স্ক তাদের সকলের উপরে হজ করা জীবনে একবার হজ আর উমরা জীবনে একবার করা ফরজ ওয়াজিব আর এটা হচ্ছে ইসলামের পঞ্চম রুকুন মানে ইসলামের পাঁচটি রুকুনের মধ্যে পঞ্চম রুকুন লাস্টের রুকুন হচ্ছে হজ করা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা সূরা আল ইমরান আল্লাহ তাআলা বলছেন বা বলেছেন যে যারা মক্কা পর্যন্ত যেতে পারবে যাদের শক্তি সামর্থ্য আছে সেখানে যাওয়ার মতো মানে মক্কা পর্যন্ত যাওয়ার মতো তাদের কর্তব্য হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ করা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে হজটা যে ইসলামের রুকুন তাই এ কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে উল্লেখ করে বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت الله رسول صلى الله عليه وسلم বলেছেন যে ইসলামের বুনিয়াদ পাঁচটি জিনিসের উপরে আছে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে প্রথম নম্বর হচ্ছে কালিমা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই ওয়া ইকামিস সালাহ তারপরের রুকুন নামাজ প্রতিষ্ঠা করা নামাজ পড়া তারপরে ওয়া ইতা ইজাকা জাকাত দেওয়া তারপরে চার নম্বরে আর পাঁচ নম্বরে মানে কোনো জায়গাতে হজটা প্রথমে এসছে আবার কোনো জায়গাতে রোজাটা প্রথমে এসছে আল মুহিম প্রথমে আসুক পরে আসুন এখানে এসছে ওয়াল হজ ওয়া সামে রমাদান তারপরে হজ করা এবং রমজান মাসে রোজা রাখা মুত্তাফাকুন আলাই এই হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম শরীফে তাহলে এটা বুঝতে পারা গেল যে বাইতুল্লাহ শরীফের হজ করা এটা হচ্ছে ইসলামের একটি রুকন আর এটা হচ্ছে ওই সমস্ত ভালো কাজের মধ্যে একটা কাজ বা উত্তম কাজ যে কাজের মাধ্যমে যে কাজের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলতের কথা উল্লেখ করে বলছেন মান হাজ্জা হাদাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু মুত্তাফাকুন আলাইহি এটাও বুখারি ও মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি এই ঘরের হজ করল আর হজ করার দিনগুলিতে যখন সে হজ করছিল তখন অশ্লীলতা নোংরা কার্যকলাপ এবং শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে সে নিজেকে বিরত রেখেছিল তাহলে হজ করে যখন সে বাড়ি ফিরে এমন অবস্থায় বাড়ি ফিরে যেন তার মা আজই তাকে প্রসব করেছে মানে গোনা থেকে নিষ্পাপ হয়ে এমন অবস্থায় বাড়ি ফিরে যেন আজই তার মা তাকে প্রসব করেছে এবারে আমরা আসব যে হজের শর্তাবলী কি মানে কখন হজটা ফরজ হবে মুসলিমের ওপর তো বলা হয়েছে বুদ্ধি সম্পূর্ণ প্রাপ্ত বয়স্ক মুসলিমের ওপরে হজ তখনই ফরজ হবে যখন সে সামর্থ্যবান হবে সামর্থ্যবান সামর্থ্যবান মানে হচ্ছে মক্কা যাওয়া আসা খাওয়া পরা পানীয় পান টান ইত্যাদি যা কিছু লাগবে তার ব্যবস্থা বা তার শক্তি সামর্থ্য তার কাছে থাকতে হবে আর এই সামর্থ্যটা তার সাংসারিক খরচের উদ্বৃত্ত হতে হবে মানে এমন না যে সে 2 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে হজ করতে চলে এসছে আর এদিকে হয়তো তার ছেলেমেয়েরা বাড়িতে অভাব অনুভব করবে না এই মানে সামর্থ্যটা এই টাকাটা তার সাংসারিক খরচের উদ্বৃত্ত হতে হবে অনুরূপভাবে
সামর্থ্যের আওতাভুক্ত হবে আমনু তারিক, রাস্তার নিরাপত্তা, মানে আপনি যাবেন যে রাস্তা দিয়ে তাতে কোনো বিপদ নেই, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে সামর্থ্যের অন্তর্ভুক্ত হবে সেহাতুল বাদান, শারীরিক সুস্থতা, শারীরিক দিক দিয়ে আপনাকে সুস্থ হতে হবে, কারণ শরীর সুস্থ না থাকলে হজের কাজ আদায় করা খুব সমস্যা হয়ে যাবে। তাই সে যেন এমন কোনো রোগে আক্রান্ত না হয় যে রোগের কারণে তার হজের কাজ আদায় করার ব্যাপারে বাধা সৃষ্টি হবে বা সে করতে পারবে না। মহিলাদের জন্য আরও একটা শর্ত লাগবে, সেটা হচ্ছে তাদের মাহরাম থাকতে হবে, সেটা তার স্বামী হতে পারে বা এমন কেউ যার সাথে তার বিয়ে চিরতরে হারাম, এরকম কেউ তার সাথে থাকবে, তবেই তার উপরে হজ ফরজ হবে। টাকা আছে ঠিকই, কিন্তু এমন কেউ নেই যে তার হজ সফরে তার সাথী হবে, স্বামী বা তার অন্যান্য বাপ ভাই কেউ, তাহলে তার উপরে হজ ফরজ হবে না। অনুরূপভাবে যারা ইদ্দত পালন করছে, ইদ্দত পালন করছে, সেই ইদ্দত পালনকারিণী এই মহিলার উপরে হজ ফরজ হবে না যতক্ষণ না তার ইদ্দত শেষ হয়ে গেছে। অনুরূপভাবে ইদ্দত পালনের জন্য কেন হবে না, কারণ আসলে কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা ইদ্দত পালন করে তাদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। এইভাবে যাদের মধ্যে এই মানে যে জিনিসগুলি বলা হলো এই জিনিসগুলির কোনো একটা পাওয়া যাবে বাধা, তাহলে তাদের ওপরে হজ ফরজ হবে না যতক্ষণ না এই বাধাগুলি দূর হয়ে গেছে। এবারে আমরা আসছি হজের আদব সম্পর্কে। হজের কিছু আদব আছে। প্রথম নম্বরে আদব হচ্ছে যে হজ করতে যাবে, সে হজে যাওয়ার পূর্বে হজ সম্পর্কে শিক্ষা গ্রহণ করবে, সেটা কিতাব পড়ে হোক কিংবা কারো কাছে জিজ্ঞাসাবাদ করা হোক। দুই নম্বরে আদব হচ্ছে যে আপনি সৎ সাথী নির্বাচন করেন, যাদের সাথে যাচ্ছেন তারা যেন ভালো হয়, যে সাথীরা আপনার সহযোগিতা করবে এবং এই কাজটা আদায় করার ব্যাপারে আপনার সাহায্য করবে। আর সাথে যদি কোনো আলিমে দিন থাকে, দিনের কোনো আলিম কিংবা তালিবুল ইলমে যদি হয় তাহলে আরও ভালো হয়। তিন নম্বর আদব যে এই হজের মাধ্যমে আপনার লক্ষ্য হবে উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভ করা। আর চার নম্বরের আদব হচ্ছে হজে যাওয়ার পরে বা হজে থাকা অবস্থায় নিজের জিভটাকে, জবানটাকে হেফাজত করে রাখবেন, আলতু ফালতু কথায় জবানকে ব্যবহার করবেন না। পাঁচ নম্বর আদব সবসময় বেশি বেশি করে আল্লাহর জিকির এবং দোয়াতে ব্যস্ত থাকবেন। ছয় নম্বরের আদব হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন। আর মহিলাদের জন্য একটা শর্ত বা একটা আদব হচ্ছে যে সব সময় মহিলারা চেষ্টা করবে পর্দাপোশিদা বজায় রাখতে এবং যেখানে খুব ভিড়াভিড়ি ভিড় এরকম জায়গা থেকে নিজেকে বিরত রাখার তারা চেষ্টা করবে, যত্ন নেবে। আট নম্বরের একটি আদব সেটা হচ্ছে হাজিরা হজ করতে গিয়ে যেন এই অনুভব করে যে আমরা একটি মহান ইবাদত আদায় করতে এসেছি। কারণ অনেক হাজিরা, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন, তারা অনেকেই মনে করে যে আমরা একটি ভ্রমণে এসেছি, ঘুরতে এসেছি, তাই তারা বিনা প্রয়োজনে নানা রকমের ফটো তুলতে ব্যস্ত থাকে, যেখানে জিকির আজকারের কাজে ব্যস্ত থাকার কথা সেখানে তারা ফটো তোলার কাজে ব্যস্ত থাকে। এবারে আমরা আসছি আল এহরাম। এহরাম কাকে বলে? বলা হচ্ছে আল এহরাম হচ্ছে হুয়া নিয়াতু দুখুলি ফি মানসাকিল হজ, মানে হজের কাজে প্রবেশ করার নাম হচ্ছে এহরাম। হজের কাজে প্রবেশ করার যখন নিয়ত করেন এটার নাম হচ্ছে এহরাম। আর এহরাম তার জন্য ওয়াজিব হয় যে হজ এবং উমরা করার ইচ্ছা করে। তাই যখনই কোনো মানুষ হজ এবং উমরা করতে আসবে, যারা মক্কার বহিরাগত মানুষ হবে, মক্কার নয়, এমন কোনো মানুষ যখন উমরা বা হজ করতে আসবে তাদের জন্য জরুরি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত কোনো একটি মিকাত থেকে নিয়ত করা বা ইহরাম বাঁধা। প্রথম নম্বরের মিকাত আসছে দুল হুলাইফা,
এটা মদিনার কাছে একটি গ্রাম, যেটাকে আবিয়ারে আলী বলা হয়। বর্তমানে এটাকে আবিয়ারে আলী নামে আখ্যায়িত করা হয়। মদিনার কাছে একটি গ্রামের নাম দুল হুলাইফা। যারা মদিনাবাসী বা মদিনা হয়ে যারা যাবে তারা দুল হুলাইফা থেকে এহরাম বাঁধবে। দুই নম্বরে আসছে আল জোহফা। জোহফা নামের একটি গ্রাম, এই গ্রামটা মোটামুটি রাবেক বলে একটা শহর আছে ছোটখাটো, সেই শহরের কাছাকাছি। তবে এখন বর্তমানে মানুষ ওই রাবেক থেকেই এহরাম বাঁধে। এটা হচ্ছে মেকা তাদের জন্য, যারা সিরিয়া থেকে বা ওই এলাকা থেকে যারা আসবে তারা ওই মেকা থেকে বা এই রাবেক থেকে তারা কি করবে, এহরাম বাঁধবে। তিন নম্বরের মেকাত কারনুল মানাজিল, আসাইলুল কবির বলে এখন পরিচিত। এটা হচ্ছে তায়েফের সন্নিকটে একটি জায়গা, তায়েফের কাছে একটি জায়গা। এই মেকাতটা হচ্ছে তাদের জন্য যারা নাজদ এরিয়া থেকে যাবে, যারা নাজদ থেকে যাবে তারা ওই তায়েফ এর কাছে, যেটাকে সাইলুল কবির বর্তমানে বলা হয় কারনুল মানাজিল, সেখান থেকে তারা এহরাম বাঁধবে কিংবা তার কাছাকাছি মানে তার সোজাসুজি জায়গা থেকে এহরাম বাঁধবে। চার নম্বরের মেকাত হচ্ছে ইয়ালামলাম। ইয়ালামলাম এটা হচ্ছে মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে একটি জায়গা। এইটা ইয়ামানবাসীদের জন্য হচ্ছে মেকাত, যারা ইয়ামান থেকে আসবেন ইয়ামানবাসীদের জন্য। আর বর্তমানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি জায়গা থেকে যারা আসবে তারা এই ইয়ালামলাম থেকে এহরাম বাঁধবে। এই মেকাতগুলি যেগুলি বলা হলো, এই মেকাতগুলি হচ্ছে তাদের জন্য যারা ওই রাস্তা হয়ে পেরিয়ে যাবে হজ এবং উমরা করার নিয়তে। মানে এমন নয় যে যারাই পেরিয়ে যাবে তাদেরকে এহরাম বাঁধতে হবে, না, যারা উমরা আর হজ করার নিয়তে যাবে তাদেরকেই এই জায়গা থেকে, এই স্থানগুলি থেকে এহরাম বাঁধতে হবে। যারা মক্কায় থাকে কিংবা মক্কা আর হারাম সীমানার মধ্যবর্তী জায়গাতে যারা থাকে, মনে করলেন হারাম সীমানা মিকাত আর হারাম সীমানার মধ্যবর্তী স্থানে, মানে মিকাত তাদের পিছনে আর সামনে তাদের মক্কা, মানে মধ্যবর্তী একটা জায়গাতে তারা আছে, মিকাত অনেক পিছনে তাদের, আর এদিকে হচ্ছে মক্কা। যারা মক্কা আর মিকাত সীমানার মধ্যবর্তী স্থানে থাকে তারা কোথায় থেকে এহরাম বাঁধবে? মক্কাবাসী এবং যারা মিকাত আর মক্কার মধ্যবর্তী স্থানে থাকে তারা এহরাম বাঁধবে তাদেরই স্থান থেকে, মানে যেখান থেকে তারা যাচ্ছে তাদের সেই বাড়ি থেকেই তারা এহরামের হজ বা উমরা নিয়ত করে তারা বেরিয়ে যাবে। এবারে আমরা আসছি সুনানুল এহরাম, মানে এহরাম বাঁধার সময় কিছু কাজ পালনীয় বা করণীয় বা সুন্নতি কিছু কাজ। তার মধ্যে এক নম্বরের কাজ হচ্ছে তাকলিমুল আবাফির। সুন্নত হচ্ছে এহরাম বাঁধার আগে আপনি নখ কেটে নেবেন, আর কি করবেন, আপনার বগলের চুল পরিষ্কার করে নেবেন, মোচ খাটো করে নেবেন, নাভির নিচের চুল পরিষ্কার করে নেবেন, আর গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। তবে সুগন্ধি শরীরে ব্যবহার করবেন, এহরামের কাপড়ে ব্যবহার করবেন না। এ হচ্ছে প্রথম নম্বরের সুন্নত। দ্বিতীয় নম্বরের সুন্নত হচ্ছে আত-তাজাররুদ মিনাল মাখিত, মানে সেলাইযুক্ত কাপড় আপনি খুলে ফেলে দিবেন, আপনার শরীরে কোনো সেলাইযুক্ত কাপড় থাকবে না, যেমন লুঙ্গি চাদর ইত্যাদি এগুলি কোনোটাই থাকবে না। তবে মহিলারা তারা যে কাপড়ই পরে থাকবে, যে কোনো কাপড়ই তাদের ইচ্ছা মতো তারা এহরাম বাঁধতে পারবে, তাদের জন্য এহরামের জন্য, তাদের এহরামের জন্য নির্দিষ্ট কোনো কাপড় নেই। তবে একটি কথার খেয়াল রাখতে হবে, তারা যেন তাদের সৌন্দর্যের প্রদর্শনী না করে, আরও তাদের মুখ এবং হাতকে ঢেকে রাখার যত্ন নেবে যখন কোনো পরপুরুষকে দেখবে বা যেখানে পরপুরুষরা থাকবে। আর তারা হাত মোজা ব্যবহার করবে না এবং এমন মানে মুখাচ্ছাদন, যাকে বলে মুখকে একেবারে ঢেকে রাখে, মুখের সাথে লেগে থাকে, এমন মুখাচ্ছাদনও তারা ব্যবহার করবে না। আর তিন নম্বর সুন্নত হচ্ছে, তিন নম্বরের যখন মেকাতে যাবে তখন তাড়াতাড়ি ঈদের মসজিদে যাবে, মেকাতের মসজিদে যাবে, সেখানে জামাতের সাথে নামাজ পড়বে। যদি নামাজের সময় হয়
মিকাতের মসজিদে নামাজের সময় হলে নামাজের জামাতের সাথে নামাজ পড়বে, আর নামাজের সময় যদি না হয় তাহলে উজুর সুন্নতের নিয়ত করে দুরিকার নামাজ পড়তে পারবে। তবে একটি কথা মনে রাখতে হবে, এহরামের জন্য কোনো নির্দিষ্ট নামাজ নেই। মসজিদ থেকে বা ওই মিকাতের যে কোনো একটি জায়গা থেকে তারা এহরাম বানতে পারবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।